এবং বিজেপুর এনএসি নূতনভাবে গঠিত হয়েছে এবং এখানে প্রথম থর পৌর নির্বাচন অনুষ্ঠিত হব। পুরী মিউনিসিপালিটির পৌর নির্বাচন উপরে হাইকোর্ট গোটে স্টে অর্ডার দিয়েছে। ব্রহ্মপুর মিউনিসিপাল কর্পোরেশনর কার্যকাল গত সেপ্টেম্বর 2018 সরি যাই। সেইপরি ভুবনেশ্বর ও কটক মিউনিসিপাল কর্পোরেশনর কার্যকাল যথাক্রমে জানুয়ারি ও ফেব্রুয়ারি 2019 সরি যাই। রাউরকেলা এবং সম্বলপুর যে দুইটি নয় কর্পোরেশন গঠন হয়েছিল সেই ইলেকশন গুড়ি উপরে হাইকোর্টর স্থগিত আদেশ আছে। পৌর আইনর আবশ্যক সংশোধন পরে জেলাপাল এবং নগর উন্নয়ন বিভাগ 31/1/2022 তারিখে ওয়ার্ড গুড়ির সীমা নির্ধারণ এবং কর্পোরেটর কাউন্সিলর মেয়র এবং চেয়ারপারসন পদবীপাই আসন আরক্ষণ চূড়ান্ত করে রাজ্য নির্বাচন কমিশন পাখে দাখল করেছেন। রাজ্য নির্বাচন কমিশন এহা হস্তগত হওয়ার পরে পরবর্তী পদক্ষেপ স্বরূপ পৌর পরিষদ পাই ওয়ার্ড ওয়ারি ভোটর তালিকা প্রস্তুতি পাই 2/2/2022 তারিখে কার্যসূচী ঘোষণা করেছেন এবং এই কার্যসূচী অনুযায়ী 24/2/2022 তারিখে চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশ পাইছে, কালি পব্লিশ হয়েছে। পৌর পরিষদর ভোটর তালিকা প্রস্তুতি ও পৌর নির্বাচন বিষয়ে আলোচনা পাই কমিশন গত 10/2/2022 তারিখে সমস্ত রাজনৈতিক দল সহ বৈঠক করেছিল। ইতিমধ্যে নগর উন্নয়ন বিভাগ 23/2/2022 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভোটর মানে কাউন্সিলর কর্পোরেটর চেয়ারপারসন মেয়র নির্বাচিত করা আহ্বান করেছেন। রাজ্যের মোট 106টি পৌর পরিষদ, 47 মিউনিসিপালিটি ও 59 এনএসি এবং 3টি পৌর নিগমের সাধারণ নির্বাচন হব। 106টি পৌর পরিষদ পাই মোট 37টি ওয়ার্ডে 3030 বুথ অছি এবং 27 লক্ষ ঊর্ধ্ব ভোটর অছন্তি। সেইপরি 3টি পৌর নিগম মোট 168টি ওয়ার্ডে মোট 168টি ওয়ার্ডর 407টি বুথ থিবা বেলে 14,26,000 অধিক ভোটর অছন্তি। প্রাথমিক ভোটর তালিকা প্রকাশন হওয়ার পরে রাজনৈতিক দল মানুষ এক কপি হার্ড কপি সফট কপি দিয়া পাই কমিশন নির্দেশ দিয়েছিলে এবং এখন জেলা মানে পালন করছেন। রাজ্যের প্রথম থর পাই মেয়র এবং চেয়ারপারসন পাই নির্বাচন ডাইরেক্ট হব এবং এপাই কমিশন আবশ্যকীয় পদক্ষেপ নিয়েছেন। চেয়ারপারসন এবং মেয়র পদবী পাই প্রত্যক্ষ নির্বাচন হেউথিবার প্রত্যেক বুথে এথর দুইটি ইলেকট্রোনিক ভোটিং মেশিন সেপারেট কম্পার্টমেন্টরে ব্যবহার করা যাবে, গোটিয়ে কাউন্সিলর ওব্লিক কর্পোরেটর পাই আর গোটে চেয়ারপারসন অর মেয়র নির্বাচন পাই। কাউন্সিলর কর্পোরেটর নির্বাচন পাই গোলাপী রঙের কাগজ এবং চেয়ারপারসন মেয়র নির্বাচন পাই হলদিয়া রঙের কাগজ ইভিএমরে ব্যবহার করা যাবে, যেটা উপরে লগা যাবে তাঁর যে ব্যালট পেপর যেটা সমান রঙের স্টিকর কন্ট্রোল ইউনিট্রে লগা যাবে, মানে হলদিয়া রঙের কন্ট্রোল যে চেয়ারপারসন আর মেয়র পাই যে কন্ট্রোল ইউনিট সেটা হলদিয়া রঙের আর কাউন্সিলর কর্পোরেটর পাই যেটা কন্ট্রোল ইউনিট আছে সেটা গোলাপি রঙের কাগজ লগা স্টিকর লগা যাবে। প্রথম থর পাই পৌর নির্বাচন ইভিএমর মোটা অপশন রহব, নন অফ দি অবভ যেটা ব্যালট ইউনিট্র শেষ প্রার্থী পরে নোটা রহব এনওটিএ। নির্বাচনের যে কন্টেস্ট করছেন সেমানক পাই যে খরচ সীমা আছে সেটা নির্বাচন কমিশন অলরেডি নোটিফাই করে সারিছেন। 50,000 পর্যন্ত জনসংখ্যা থিবা এনএসি ও মিউনিসিপালিটি পাই কাউন্সিলর র লিমিট হচ্ছে 50,000 টাকা এবং চেয়ারপারসন র লিমিট হচ্ছে 2,00,000 টাকা। 50,000 রু 1,00,000 মধ্যে যে পপুলেশন অছি মিউনিসিপালিটি গুড়িকরে কাউন্সিলর মানকর খরচ সীমা হচ্ছে 75,000 টাকা আর চেয়ারপারসন মানকর খরচ সীমা হচ্ছে 3,00,000 টাকা। 1,00,000 রু অধিক জনসংখ্যা থিবা মিউনিসিপালিটি রে কাউন্সিলর মানকর 1,00,000 টাকা এবং চেয়ারপারসন মানকর 5,00,000 টাকা এবং 3টি কর্পোরেশন রে কর্পোরেটর মানকর 2,00,000 টাকা এবং মেয়র পাই যে কন্টেস্ট করছেন সেমানকর খরচ সীমা হচ্ছে 12,00,000 টাকা। সেইভাবে আমি
ଯେଉଁ ଭେହିକଲ ଲିମିଟ୍ ବି ଆନାଉନ୍ସ କରିସାରିଛୁ। କାଉନସିଲର ଏବଂ କର୍ପୋରେଟର ପାଇଁ 2 ଭେହିକଲ, ଚେୟାରପର୍ସନ ମାନଙ୍କ ପାଇଁ 4 ଗାଡ଼ି, ମେୟର ପାଇଁ 6 ଗାଡ଼ି ଏବଂ ପଲିଟିକାଲ ପାର୍ଟି ପ୍ରତ୍ୟେକ କର୍ପୋରେସନ ଓ ମ୍ୟୁନିସିପାଲିଟି ପାଇଁ ଆଉ NSE ପାଇଁ 2 ଲେଖାଏଁ ଗାଡ଼ି। ନିର୍ବାଚନରେ ଅଂଶଗ୍ରହଣ କରୁଥିବା ପ୍ରାର୍ଥୀ ପାଇଁ ନାମ ହେଉଛି ଶିକ୍ଷାଗତ ଯୋଗ୍ୟତା, ଅପରାଧିକ ମାମଲା ଏବଂ ସମ୍ପତ୍ତି ତାଲିକା ସେ ବିଷୟରେ, ଆଉ ଦ୍ୱିତୀୟଟା ହେଉଛି ଗୋଟିଏ ସ୍ତ୍ରୀ ଜୀବିତ ଏବଂ 2 ଅଧିକ ପିଲା ନଥିବା ସେ ବିଷୟରେ। ଆଉ ଆମର ଯେଉଁ ସେଡ୍ୟୁଲ୍ଟା ଅଛି, ନୋଟିସ୍ ଇସ୍ୟୁ ହେବ ଇଲେକ୍ସନ୍ ଅଫିସର କରିବେ 28/2/2022। ସେଡ୍ୟୁଲ୍ଟା ବୋଥ୍ କର୍ପୋରେସନ୍ ଏବଂ ମ୍ୟୁନିସିପାଲିଟି ଓ NSE ମାନଙ୍କ ପାଇଁ ସେ ସେମ୍ ସେଡ୍ୟୁଲ୍। ନୋଟିସ୍ ଇସ୍ୟୁ ହେଉଛି 28/2/2022। ନମିନେସନ୍ ରିସିଭ୍ କରାଯିବ 2/3/2022 7/3/2022, 6 ପାଇଁ ନମିନେସନ୍ ରିସିଭ୍ କରାଯିବ। ଏଥିରେ ଯେଉଁ ପବ୍ଲିକ୍ ହଲିଡେ ଅଛି ସେହିଦିନ ବି ନମିନେସନ୍ ରିସିଭ୍ କରାଯିବ, ଅଲ୍ 6 ଡେଜ୍। ସ୍କ୍ରୁଟିନି ହେବ 9/3/2022 ତାରିଖ ଦିନ। ୱିଥଡ୍ରଲ୍ ଅଫ୍ କ୍ୟାଣ୍ଡିଡେଚର୍ ଏଇଟା ହେଉଛି 24/14/2022, ଏଥିରେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ହଲିଡେ ମିଶିବନି, ଯେଉଁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ହଲିଡେ ଦିନ ୱିଥଡ୍ରଲ୍ ହୋଇପାରିବନି, କିନ୍ତୁ ବାକି ଦିନରେ ଯେଉଁ ୱାର୍କିଂ ଡେ ଅଛି ସେଠି ୱିଥଡ୍ରଲ୍ ଅଫ୍ କ୍ୟାଣ୍ଡିଡେଚର୍ ହୋଇପାରିବ। ପୋଲିଂ ଡେଟ୍ ଅଛି 24/3/2022। ଆଉ କାଉଣ୍ଟିଂ ଅଫ୍ ଭୋଟ୍ସ ଆଉ ଡିକ୍ଲାରେସନ୍ ଅଫ୍ ରିଜଲ୍ଟ ଅଛି 26/3/2022। ଆଉ ଇଲେକ୍ସନ୍ ଅଫ୍ ଡେପୁଟି ମେୟର ଏବଂ ଭାଇସ୍ ଚେୟାରପର୍ସନ୍, ଯେଉଁଟା ଆମର ଇନ୍ଡାଇରେକ୍ଟ ଇଲେକ୍ସନ୍ ହେବ, ସେଇଟା ଡେପୁଟି ମେୟର ପାଇଁ 8/4/2022 ଡେଟ୍ ଅଛି, ଆଉ ଭାଇସ୍ ଚେୟାରପର୍ସନ୍ ପାଇଁ 7/4/2022। ମ୍ୟୁନିସିପାଲିଟି, NSE ଏବଂ କର୍ପୋରେସନ୍ ପାଇଁ ହେବାକୁ ଥିବା ନିର୍ବାଚନରେ ରାଜନୈତିକ ଦଳ ଭିତ୍ତିରେ ହେବ, ସବୁ ଯାକ ପୋଷ୍ଟ ପାଇଁ ପଲିଟିକାଲ ପାର୍ଟି ହିସାବରେ କରାଯିବ। ଏହି ନିର୍ବାଚନରେ ଅଂଶଗ୍ରହଣ କରିବାକୁ ଚାହୁଁଥିବା ରାଜନୈତିକ ଦଳମାନେ ତାଙ୍କ ଦଳ ପକ୍ଷରୁ ଯେଉଁ ଅଥରାଇଜ୍ ପର୍ସନ୍ ଅଛି ସେମାନଙ୍କ ନାଁ ଫର୍ମ ନମ୍ବର 9 ଅଛି ମ୍ୟୁନିସିପାଲିଟି ଏବଂ NSE ମାନଙ୍କ ପାଇଁ, ଏବଂ ଫର୍ମ ନମ୍ବର 12 ଅଛି ମ୍ୟୁନିସିପାଲ କର୍ପୋରେସନ୍ ପାଇଁ। ସେହି ଫର୍ମରେ ଫିଲ୍ଅପ୍ କରିକି ସମ୍ପୃକ୍ତ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ନିକଟରେ ମନୋନୟନ ପତ୍ର ଯାଞ୍ଚର 2 ପୂର୍ବରୁ, ଅର୍ଥାତ୍ 7 ଅପରାହ୍ନ 5:30 ମଧ୍ୟରେ ଦାଖଲ କରିବେ। ଏଇଟା ଡେଡ୍ଲାଇନ୍ ହେଉଛି ଯେଉଁ ଅଥରାଇଜ୍ ପର୍ସନ୍ର ନାଁ ଦେବା ପାଇଁ ଇଲେକ୍ସନ୍ ଅଫିସରକୁ, ସେଇଟା ହେଉଛି 7/3/2022 by 5:30 PM। ସେହିପରି ଟିକେଟ୍ ଯେଉଁଟା ଇସ୍ୟୁ କରାଯିବ, ଯେଉଁ ଅଥରାଇଜ୍ ପର୍ସନ୍ ଦେବେ ଦଳୀୟ ଟିକେଟ୍, ମ୍ୟୁନିସିପାଲିଟି NSE ମାନଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଫର୍ମ ନମ୍ବର 10 ଅଛି, ଆଉ କର୍ପୋରେସନ୍ ମାନଙ୍କ ପାଇଁ ଫର୍ମ ନମ୍ବର 11 ଅଛି। ସେଥିରେ ସମ୍ପୃକ୍ତ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ନିକଟରେ ମନୋନୟନ ପତ୍ର ଯାଞ୍ଚ ପୂର୍ବ ଦିନ, ଅର୍ଥାତ୍ 8/3/2022 ଅପରାହ୍ନ 5:30 ମଧ୍ୟରେ ଦାଖଲ କରିବେ। ତ ଏଇଟା ଡେଡ୍ଲାଇନ୍ ହେଉଛି ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପଲିଟିକାଲ ପାର୍ଟିମାନଙ୍କ ପାଇଁ, ତେଣୁକରି ମୁଁ ଆଜି ପ୍ରେସ୍ କନ୍ଫରେନ୍ସରେ ବି ସେଇଟା ଜଣାଇ ଦେଉଛି। ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ଭଳି ଏହି ଫର୍ମ କମିଶନଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରାଯିବ ନାହିଁ। ପଞ୍ଚାୟତ ଇଲେକ୍ସନ୍ ବେଳକୁ ଏଇଟା ଆମ ପାଖରେ ଦିଆ ହେଉଥିଲା, ଏଇଟା କିନ୍ତୁ ଏବେ ପଲିଟିକାଲ ପାର୍ଟିମାନେ ଡାଇରେକ୍ଟଲି ଇଲେକ୍ସନ୍ ଅଫିସରକୁ ସେମାନଙ୍କ ନିକଟରେ ଏହି ଫର୍ମ ଦାଖଲ କରିବେ। ଆଦର୍ଶ ଆଚରଣ ବିଧି ସମ୍ପୃକ୍ତ ପୌର ପରିଷଦ ଓ ପୌର ନିଗମ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ, ଅର୍ଥାତ୍ 25/2/2022 ଆଜିଠୁ 26/3/2022 ଯେଉଁଦିନ କାଉଣ୍ଟିଂ ଅଛି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବଳବତ୍ତର ରହିବ। ଏଥିରେ ଥିଙ୍ଗ ଟୁ ନୋଟ୍ ଇଜ୍ କି ଏଇଟା କେବଳ ସେ ଅର୍ବନ୍ ଏରିଆରେ ଯେଉଁଠି ଇଲେକ୍ସନ୍ ହେବ ସେଇଠି ହିଁ ମଡେଲ କୋଡ୍ ଅଫ୍ କଣ୍ଡକ୍ଟ ୱିଲ୍ ବି ଆପ୍ଲିକେବୁଲ୍। ପଞ୍ଚାୟତ ଇଲେକ୍ସନ୍ ସମୟରେ ଏଣ୍ଟ ଷ୍ଟେଟ୍ରେ ଏଇଟା ଆପ୍ଲିକେବୁଲ୍ ହୋଇଥିଲା, ଯେହେତୁ ଅର୍ବନ୍ ଇଲେକ୍ସନ୍ଟା ଲିମିଟେଡ୍ ନମ୍ବର ଅଫ୍ ପର୍ସନ୍ସ। ପଞ୍ଚାୟତ ଇଲେକ୍ସନ୍ରେ ଆମର 2,80,00,000 ଭୋଟର ଥିଲେ, ଏଥିରେ ମୋଟେ 41,00,000 ଭୋଟର ଅଛନ୍ତି। ତ ଆମର ଏଇଟା କେବଳ ଅର୍ବନ୍ ଏରିଆରେ ମଡେଲ କୋଡ୍ ଅଫ୍ କଣ୍ଡକ୍ଟ ୱିଲ୍ ବି ଆପ୍ଲିକେବୁଲ୍। ତେବେ ଆପଣ ଦେଖୁଥିଲେ ରାଜ୍ୟ ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ, ଯାହା ସୂଚନା ଦେଇଛନ୍ତି ଯେ